ব্যক্তি এটা বোঝার চেষ্টা করে, এরকম মানুষও দুনিয়াতে আছে। কারণ ভালো মানুষ না থাকলে তো সমাজ সামনের দিকে যেত না, ঠিক না? ঠিক, এখনো ভালো মানুষ আছে কিছু, না হলে আমি আপনি যে অপরাধ করি, অন্যায় করি, জমিন কবেই ধ্বংস হইয়া যাইত, ঠিক না? ঠিক বাবাজিরা আমার, ওই নদীর পাড়ে মাম মনের দুঃখে কান্না করে কত মানুষ নদীর পাড় দিয়া হেঁটে যায়, কেউ দুঃখ বোঝার চেষ্টা করে না। হঠাৎ একদিন একজন পতি ওই নদীর পাড় দিয়া যাওয়ার সময় দেখতেছে একটা মা আউলা কেসে পাগল বেশে কান্না করতেছে, যাইয়া বলতেছে, মা গো ও দুরদী মা, আমি প্রায় সময় ওই নদীর পাড় দিয়ে আসা যাওয়া করি, লক্ষ্য করে দেখেছি তুমি এই জায়গার মধ্যে বৈশা প্রতিদিন কান্না করো, এমন কি কষ্ট তোমার মনে? নিশ্চয়ই কোনো কষ্ট তোমার মনে লুকিয়ে আছে মা, মেহরবানি করে বলবা কি, কি এমন কষ্টের কারণে তোমার চোখের জল বিসর্জন দিচ্ছ? এই কথাটা বলতে না বলতে মায়ের কান্নার বেগটা আরেকটু বেড়ে গেছে। এতদিন পরে মনের দুঃখ বলার লোক পাইছে, এতদিন পরে দুঃখ বোঝার লোক খুঁজে পাইল। ডাক দিয়া কই বামারে, আমি আজকে অনেক দিন ধরে এক জায়গার মধ্যে বৈশাখ কান্দে, কত মানুষ ওই দিকে আসা যাওয়া করে, কেউ তো আমার মনের দুঃখটা বুঝে না বাবারে, কেউ আমার মনের দুঃখ বুঝতে চায় না। তুমি আজকে আমার মনের কষ্টটা বোঝার চেষ্টা করেছো বাজান, আমি একটা দুঃখিনী মা, আমি মনের দুঃখে প্রতিদিন এখানে ঈশা কান্দে, আমার দুঃখ কেউ বুঝে না। কয় কেন মা, কি দুঃখ একটু শুনি। কয় বাজান, আমি যেই স্বামীকে নিয়ে সংসার করতেছি, আমার স্বামী আমাকে টর্চারিং করে, নির্যাতন করেন, কেন গো মা? মা ডাক দিয়া কই বাবারে, আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভ হতে একে একে ছয়টা কন্যা সন্তান প্রসব করাইছে, কয়টা? আমি ছয়টা কন্যা সন্তানের মা, সাত নম্বর সন্তানটা আমি মায়ের গর্ভে, বর্তমানে আমি প্রেগনেন্ট। বাবাজি, আমি এমন স্বামীর সংসার করছি, আমার স্বামী বলেছে এবার যদি আমি মায়ের গর্ভ থেকে ছেলে সন্তান না আসে, ওই স্বামী আমাকে নিয়ে আর সংসার করবে না। চিল্লাইয়া বলেন, নাউজুবিল্লাহ। এমন কিছু কিছু অত্যাচারী পাষণ্ড স্বামী সমাজ আছে না নাই? দেখবেন মহিলা মা বোনদের গর্ভ হতে একের পর এক যখন কন্যা সন্তান হয়, কিছু কিছু সাহেব আছেন দেখবেন ওই ম্যাডামরে নির্যাতন করে, মারামারি করে, যে ছেলে না হইলে তোমার নিয়ে খাওয়া সম্ভব না, নাউজুবিল্লাহ। কোন ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? কেউ ইচ্ছে করলে ছেলে আনতে পারবে? ইচ্ছে করলে মেয়ে আনতে পারবে? দেওয়ার মালিক? ওই পাষণ্ড স্বামীর নির্যাতন সহ্য করতে পারে না, যেই কারণে মা প্রতিদিন মনের কষ্ট মনে লইয়া নদীর পারে কান্দে। প্রতি লোকটা মায়ের দুঃখ বই যা, কয় মাগো তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি কয়, হরে বাবা হো, আমার মনে অনেক কষ্ট মা, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, আমি তো করার মতো কোনো সাধ্য নাই, তবে আমি তোমার একটা পরামর্শ দিতে পারি, তোমার শুনলে হয়তো কাজে আসবে। কয়, কি পরামর্শ বাজান? কয়, মা তুমি যেই নদীর পারে বৈশাসো গো, ওই নদীর পার দিয়ে তুমি একটু হাঁটো, হাইটা হাইটা সামনে যায়া লোকদেরকে বলবা আবু সালে মুসা জঙ্গির বাড়িটা কোনটা। মা মা গো মা, আবু সালে মুসা জঙ্গি আল্লাহর একজন ওলি, যাকে আমার আল্লাহ বেলায়ত দান করছে, তিনি আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা, কারামতি শক্তির দ্বারা হয়তো বলতে পারবে, আল্লাহ তাআলা তুমি মায়ের গর্ভে ছেলে দিবে নাকি মেয়ে দিবে? বাবাজিরা আমার, এখন আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? এই বিশ্বাস আসেনি? আজকে তো অনেকে এটা বিশ্বাসই করে না যে ওলি আল্লাহরা বলে নিজের জবাব দিতে পারতো না। বাবাজি, তাহলে তাদের কথাই দেখা গেল যে ওলিদের চাইতে ডাক্তার সাহেবদের পাওয়ার বেশি হয়ে গেছে। আচ্ছা, একজন MBBS ডাক্তার সাহেবের পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির ক্ষমতা বেশি, সেটা কিভাবে দেখেন? বিজ্ঞান রিচার্জ করে একজন গাইনি বিশেষজ্ঞ MBBS ডাক্তার, একজন গর্ভবতী মায়ের চিকিৎসা যখন তিনি করেন, আল্ট্রাসনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসার 3-4 মাস আগেই একজন MBBS ডাক্তার যদি বলতে পারে
মায়ের গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে আল্লাহর ওলিরা বলতে পারবে কি পারবে না? এমন হয় কি হয় না? বাবা জিরা আমার বহু ঘটনা আমি দেখছি, সন্তান দুনিয়াতে আসার খবর নাই, বাসাবাড়ির মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। কেন হয়ে গেছে? যে অমুকের স্ত্রীর ঘর ছেলে হইব, অমুকের স্ত্রীর ঘর মেয়ে হইব, এরকম আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে না? অথচ সন্তান আসার কোনো খবরই নাই, যে ছেলে হইব না মেয়ে হইব কোনো খবরই নাই। ডাক্তারের সাহেবের উপর ডিপেন্ড করে, ডাক্তার সাহেবের উপর বিশ্বাস স্থাপন করে, যে ডাক্তার সাহেব আলট্রাসাউন্ড কইরা বলছে যে ওই মায়ের সন্তানটা ছেলে হইব। অথচ তিন চার মাস আগে ডাক্তার সাহেব বলছে, ইদা মানতে পারে কিন্তু আল্লাহর ওলিদের কারামতটাকে অস্বীকার করে। ঠিক না বেদিক? বাবা জিরা আমার বন্ধুরা, আমার ডাক্তার সাহেব তো বিজ্ঞান রিসার্চ করে তিনি ডক্টর হয়েছেন, আল্লাহর ওলি যারা হয় তারা কোরআন হাদিস রিসার্চ করে ডাক্তার হয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা হচ্ছেন কোরআন হাদিস রিসার্চ করে ডাক্তার, আর জেনারেল শিক্ষিত ভাইরারা বিজ্ঞান রিসার্চ করে তারা ডাক্তার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই আমার যুবক বন্ধুরা, ওই মহিলা মাকে প্রত্যেক লোকটা ডাক দিয়া কয়, মা মুসা জঙ্গি আল্লাহর একজন ওলি যাকে আমার আল্লাহ বেলায়াত দান করছে, তুমি যদি একবার মুসা জঙ্গির বাড়িতে যাইতে পারো, তোমার মনের কথাটা খুইলা কইতে পারো, হয়তো আল্লাহ তারা তার বন্ধু ওলির উসিলায় তোমার আশাটা পূরণ করতে পারে। তো মা চিন্তা করছে, যাক এতদিন পরে একটা পরামর্শ তো পাইলাম। তখন মহিলা একটু আশ্বস্ত হয়ে গেলেন, পর্দানিশীন মা, ওনার মনের কষ্টটা নিভাইবার জন্য তিনি চিন্তা করলেন, আমি যাব আবু সালে মুসা জঙ্গির সন্ধানে। সুবহানাল্লাহ। এখন বাবাজি, ডাক্তারের কাছে রুগী যখন যায়, ভিজিট ছাড়া কি কোনো রুগীর চিকিৎসা হয়? একেবারে গরিব রুগী হইলেও অর্ধেক ভিজিট দিতে হয়, ঠিক কি না? আল্লাহর ওলিরা কি কোনো ভিজিট চাইয়া লয়? কোনো কন্ট্যাক্ট করে নেন? আল্লাহর ওলিরা কোনো ভিজিট চাইয়া লয় না। তারপরেও ভক্ত শিষ্যরা যখন পীরের বাড়িতে যায়, কোনো হুজুরের বাড়িতে যায়, তারা দেখবেন নজরানা স্বরূপ হাতের মধ্যে কিছু না কিছু হাদিয়া তোহফা নিয়ে যায়, ঠিক না বেঠিক? অনেকেই দেখবেন আপনার আপন আপন পীরের বাড়ি যাচ্ছেন, যে কি আর নিমু আমার তোফিক যে ঘরের মধ্যে যা আছে হুজুরের লাগে তাওই নিয়ে যাই, এরকম হয় না? মহিলা চিন্তা করলো, আমার তো সম্বল নাই, অর্থ করি নাই, আমি গরিব মানুষ কি বার নিব? তো ওনার সাধ্য অনুসারে ওনার ঘর থেকে কিছু দুধ কলা রুটি মুসা জঙ্গির জন্য হাদিয়ার স্বরূপ তিনি কিছু দুধ কলা রুটি নিয়ে রোয়ানা হইলেন আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গির বাড়ির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। বলেন খুব কেয়াম, মা দুঃখিনী মনের কষ্ট নিবাইবার জন্য হাইটা হাইটা রোয়ানা হইয়া গেছে গো। লোকদেরকে জিজ্ঞাসা করে অনেক সাধনার পরে তিনি সন্ধান খুঁজে পাইলেন। মুসা জঙ্গির বাড়িতে যখন ঢুকলেন, ঢুকার সাথে সাথেই তিনি দেখতেছেন তিন চার বছরের একটা যুবক শিশু, ওই শিশুটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। এই ছেলে যুবকটাকে দেখা ওই মা দেখাই প্রথম আফসোস করতেছে, আহ আল্লাহ যদি আমার এইরকম একটা ছেলে সন্তান দিত। এরম আফসোস হয় কি হয় না? যার একাধিক কন্যা সন্তান দেখবেন ছেলেদেরকে দেখলে আফসোস করে, যা আমার যদি একটা এরকম একটা ছেলে সন্তান হইতো, এরকম আফসোস আকাঙ্ক্ষা অনেকেরই থাকে। আল্লাহ তাআলা আমি ও ধমকে তিনটা ছেলে সন্তান দান করছে, অন আমি কন্যা সন্তান জগাল দেখি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, আমি আল্লাহর কাছে বই, আস আল্লাহ যদি আমার এরকম একটা মেয়ে দিলাইতো। এরই সিস্টেম, কেউ ছায়া পায় না আর কেউ ফায়াও চায় না, ঠিক না বেঠিক? আবার কেউ একবারই পায় না। বাবার আমার বন্ধুর আমার এটাই মৌলার খেলা। ওই মা গাউসে বাকরে দেখে আফসোস করতেছে, আমার যদি এরকম একটা সন্তান হইতো, কিন্তু তখনও জানে না তিনি যে কুতুবে রাব্বানি মাহবুবে সোভানি। শিশু বাচ্চা মাঠে খেলাধুলা করতেছে, মা কোনো পরোয়া করে নাই। গাউসে পাকরে দেখার পরে মহিলা ভিতরে ঢুইকা ডাক দিছে, হুজুর। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সালে মুসা জঙ্গি বের হলেন। বের হইয়া দেখে গো একজন পর্দানিশীন মা টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কি গো মা তুমি কান্না করছো কেন? কই হুজুর আমার হাদিয়াটুকু গ্রহণ করেন দুধ কলা রুটি দিয়া। কই হুজুর আমি একটা দুঃখিনী মা, প্রায় দিন আমি নদীর পারে বৈশাক কামতাম, কেউ আমার দুঃখ বুঝে না। একজন পথিক আপনার ঠিকানা বলছে, হুজুর আমি শুনেছি আপনি আল্লাহর একজন মেহবুব বান্দা, আপনি আল্লাহর একজন ওলি,
হুজুর আমি একটা দুঃখিনী মা আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভ হতে কে কে ছয়টা কন্যা সন্তান প্রসব করাইছে আমি ছয়টা কন্যা সন্তানের মা হুজুর সাত নম্বর সন্তানটা এখন আমার গর্ভে আমি বর্তমানে প্রেগন্যান্ট হুজুর আমার স্বামী আমাকে নির্যাতন করে বলেছে যদি আবার পুত্র সন্তান না হয় ওই স্বামী আমাকে নিয়ে আর সংসার করবে না এই কথা বলার পরে মহিলাটা কান্দে আর কই হুজুর আপনি তো আল্লাহর একজন ওলি একটু মুরাকাবা কইরা দেখেন না আল্লাহ তাআলা আমি মায়ের মনের আশাটা এবার পূরণ করবে কি করবে না হরে করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি বাবাজির আমার বন্ধুরা আমার মা দুখিনী আল্লাহর ওলি আবু সালে মুসা জঙ্গির কাছে তার দরখাস্তটা দিল আল্লাহর ওলি শোনার পরে চোখের পানি সাইরা কান্দেন মা গো মা তুমি অপেক্ষা করো গো মা এই কথা বলে মুসা জঙ্গি মহিলাকে ভিতরে পাঠাইয়া দিলেন তিনি উনার আপন হুজরার মধ্যে বসিয়া মুরাকাবায় বৈশা গেলেন সুবহানাল্লাহ কোন যেটা হচ্ছে ইংরেজি ভাষায় বলা হয় মেডিটেশন বাংলাতে যেটাকে আমরা সাধনা বলি আল্লাহর ওলিগণ মুরাকাবা মুশাহাদা মেডিটেশনের মাধ্যমে মৌলার খুব নিকটবর্তী হয়ে যায় কিন্তু আমরা তো এমন একটা জামানায় আসছি মুরাকাবা মুশাহাদা করব দূরের কথা ওয়াক্তের নামাজের মাঝে নাই কথা কোন ঠিক না বেটি মুরাকাবা মুশাহাদা তো পড়ে ওই ফাসক তো নামাজই নাই তাহাজ্জুদ পড়ব দূরের কথা মুরাকাবা মুশাহাদা দূরের কথা মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলা সলা মুসল্লি কয় তাড়াতাড়ি মসজিদের দ্বার থেকে ফালা কথাটা ঠিক না বেটি আল হাক্কু মুররুন সত্য কথা তিতা লাগে চাষটলের মধ্যে বৈশা দেখবেন কত রং বেরঙ্গের সিগারেট হাতের মধ্যে আছে আজান হইতেছে আবার এটা সম্মান দেয় আজান যখন হয় সুরটটা যদি আঙ্গুলের সিফাতে এটার এমনি মুট করে ধরে যদি কোনো নামাজি মসজিদ হইতে চায় কক যাও তো আমার কোমর একটু সমস্যা ঠিক না বেটি কোমর দুঃখ পাই আর দিন বন্ধ খাম হয়ে দিয়েছি যাও গা মসজিদ বাবাজি এরকম অজুহাত দিয়া কি নামাজ কাজা করা যাবে আমাদের হবিগঞ্জের একজন কবি ওনার নাম দূরবীন শাহ উনি একটা ছন্দ লিখছিলেন পরে নামাজ আমার হইল না আদাই নামাজ আমি পড়তে পারলাম না দারুন খান্নাসের দাই নামাজ আমার হইল না আদাই ঠিক না আরে ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘরে জোহর গেল আইতে যাইতে আসর গেল কামের দাই নামাজ আমার হইল না আদাই মগরিবের নমাজের কালে ছিলাম আমি গুহাল ঘরে হাওয়ার থাইকা আইলো না গাই বাসুর আমার বান্দা নাই নামাজ আমার হইল না আদাই এশার নমাজের কালে বিবি বলে চাল ফুরাইছে এ ছেলে মেয়ের কান্দন শুইনা কান্দে পাগল দূরবীন সাই নামাজ আমার হইল না আদাই কথাটা ঠিক না বেটি একদম লিকেল কথা আপনি ডিপলি চিন্তা করেন আমরা সমাজের মানুষ এরকম অজুহাত দিয়া এইরকম ধান্দাবাজি করে নামাজগুলো আমরা কাজা করতেছি কথা বলেন আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন আল্লাহর ওলিরা তারা কখনো চাষটলে বৈশার সময় কাটায় নাই আল্লাহর ওলিরা কোনো ফাহাশাই কথা বলে সময় নষ্ট করেন নাই আল্লাহর ওলিরা কারো গীবত করার মতো সময় তাদের হাতের মধ্যে নাই আল্লাহর ওলিদের চিন্তায় চেতনায় সব সময় এবাদতে মাশগুল থাকতেন আল্লাহর ওলিরা সব সময় মুরাকাবা মুশাহাদা নিয়ে ব্যস্ত থাকতেন কথা বলেন ঠিক না বেঠে ওই আমার যুবক বন্ধুরা ও মুরব্বি বাজেরা গো মুসা জঙ্গে মুরাকাবার মধ্যে তিনি বৈশা তিনি যখন মালিকের সান্নিধ্যে চলে গেলেন
করেন কাশফুল কুলুবের মধ্যে তিনি যখন কাশফুল কুলুবের মাধ্যমে তিনি যখন আমার মওলা পাকের সান্নিধ্যে চলে গেলেন আল্লাহ তাআলার সান্নিধ্যে যাইয়া তিনি ইশারা যখন পাইলেন রিজাল পাইয়া মুসা জঙ্গি এখন টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে কান্দা কান্দা ডাক দিয়া কয় মা তুমি চলে যাও গো মা আমি এই মুহূর্তে তোমার উত্তরটা দিতে পারছি না মহিলা কয় হুজুর আমি খুব কষ্ট কইরাইছি আমার উত্তরটা একটু বইলা দেন কিন্তু মহিলার কষ্ট না বাড়ার জন্য মুসা জঙ্গি বলতেছেন মাগো তুমি চলে যাও আমি এই মুহূর্তে তোমার উত্তর দিতে পারবো না একবার দুইবার তিনবার বলার পরে গো ওই মহিলা মা ডাক দেয়া কয় হুজুর যতক্ষণ আপনি আমার উত্তর না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার সেরে যাইব না আর জুরে কন্যা সুবহানাল্লাহ ওরে যাহার ধনে হইলাম ধনী যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ নই না দুনিয়ার ঠিক না বিঠিক ওই আমার বন্ধুরা দেখেন আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে কেমন ফায়দা হয় বাবাজির আমার বন্ধুরা আমার আল্লাহ কিভাবে তার বন্ধুদেরকে ইমানের পরীক্ষায় জয়লাভ করায় মুসা জঙ্গি কষ্ট না হওয়ার জন্য বলেন নাই কিন্তু মা যখন বলতেছে এখন তো আর না বলে উপায় নাই মুসা জঙ্গি কান্দা কান্দা কয় মা আমি তোমার কষ্ট বাড়ার জন্য কথাটা বলতে চাইছিলাম না কিন্তু তুমি যখন শুনতেই চাচ্ছ শুনো গো আমি মুসা জঙ্গি মোরাকাবা কইরা দেখছি আমার আল্লাহ এবারও তুমি মায়ের গর্ভে মেয়ে সন্তান দিবে আচ্ছা এই বেটির কষ্ট বাড়ছে না কমছে একটা চিৎকার মেরে কয় হুজুর আর একটাবার চেষ্টা করে দেখুন স্বামী আমাকে আর ঘরে রাখবে না মুসা জঙ্গি ডাক দিয়া কয় মারে মা ছেলে দেওয়ার মালিক আমি না মেয়ে দেওয়ার মালিক আমি মুসা না মালিকে মারে আমার তো করার সাধ্য নাই আল্লাহ দিছে খুশি হইয়া আমি কি করতাম ঠিক না বেটি আমি অদম চেষ্টা করেছি যতটুকু জানতে পেরেছি আমি তোমাকে ততটুকুই বললাম আমার আল্লাহ আমাকে যতটুকু জানাইছে আমি ততটুকু বললাম মারে আমি জানতে পেরেছি এবার আল্লাহ তোমার গর্ব হতে কন্যা সন্তান দিবে মহিলাটা কয় হুজুর আর একটা বার চেষ্টা করুন মুসা জঙ্গি কয় আমার করার কিছু নাই মালিক যেটা দিছে সেটাই এখন যতই হোক এই মা কি আর মনের কষ্ট নিবাইতে পারছে মনের দুঃখ মনে লইয়া মা মুসা জঙ্গির বাড়ি থেকে কান্দা কান্দা যখন বের হইয়া গেছে তিন চার বছরের শিশু যুবক আব্দুল কাদির জিলানি মাঠের মধ্যে খেলা করতেছেন হঠাৎ করে আব্দুল কাদির জিলানি যখন দেখলেন ওই মা কান্না করে বের হচ্ছে একটা দৌড় দিয়ে আব্দুল কাদির জিলানি আমার গাউসে পাক ওই মায়ের সামনে গিয়া দাঁড়াইলেন মা গো মা আমি লক্ষ্য করেছি তুমি ওই বাড়িতে ঢোকার সময় কান্না করে ঢুকছো এখন আবার বের হওয়ার সময় তুমি কান্না কইরা বের হচ্ছ আমি তো দেখলাম ওই বাড়িতে যারা কান্না করে ঢুকে এরা হাসি মুখে বের হয় তুমি কান্না করে ঢুকলা আবার কান্না করে বের হচ্ছ বিষয়টা তো বুঝলাম না ছোট্ট একটা বাচ্চা কইতেছি কথা তখন মহিলার কান্নার বেগ আরো বাইরে গেছে যেন মনে হচ্ছে মহিলাটা ভাবতেছে যে ছোট্ট একটা বাচ্চা আমার কষ্ট বুঝলো আর আমি জানি না সংসার করি সে কষ্টটা বুঝলো না গাউসে পাকের দিকে তাকাইয়া মহিলাটা কান্নার গতি বাড়াই দিল কই বাবা রে তুমি আমার দুঃখ বুঝছো কিন্তু আমার দুঃখ কেউ বোঝে না কয় কি গো মা কি একটু বলেন না কয় বাজান আমি মনের কষ্ট নিবাইবার জন্য আমি আবু সালে মুসা জঙ্গির বাড়িতে গেছিলাম গাউসে পাক কার বাড়ি কয় আবু সালে মুসা জঙ্গির বাড়ি কয় কেন গেছিলা কয় গেছিলাম আমার মনের কষ্টটা নিভাইবার জন্য আল্লাহ তাআলা আমারে ছয়টা কন্যা সন্তান দিছে এবার আবার আমি প্রেগনেন্ট যে আল্লাহ তাআলা আমার গর্ভে এবার পুত্র সন্তান দিবে কিনা আল্লাহর ওলির মাধ্যমে জানতে চেয়েছিলাম গাউসে পাক বলেন তে মুসা জঙ্গির বাড়িতে যে গেলা উনি কি বলছে কো উনি এবারও মুরাকাবা করে দেখছে যে আল্লাহ তাআলা এইবারও নাকি আমারে মেয়ে সন্তান দিব তখন গাউসে পাক ভাবলেন
যে আমার বাবা মুসা জঙ্গি যদি বইলা থাকেন আমার বাবা তো আর মিথ্যা কথা বলবে না, ঠিক না বেটি? এখন গাউসে পাকের কথা হলো যে আমি আব্দুল কাদির তো এই মহিলার কষ্ট সহ্য করতে পারতেছি না, আবার বাবা কথা বলছেন, বাবার কথার উপরে আমি কেমনে কথা কই? এটা তো বিয়াদবি, বাপের উপরে ভূতে সর্দারি করলে কেউ কেউ এরা আদব কইব? সবাই বলবে যেটা সন্তান বিয়াদব, কথা কোন ঠিক না বেটি? আমার গাউসে পাক চিন্তা করলেন বাবার সাথে বিয়াদবি করা যাবে না, কিন্তু মায়ের চোখের পানিও আমি আব্দুল কাদির সহ্য করতে পারছি না, কি করি কি করি গো? চিন্তা করতে করতে আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানি একটা বুদ্ধি খুঁজে বের করলেন। সুবহানাল্লাহ, কন্যা দেখেন না শিশু গাউসে পাকরে আল্লাহ কেমন শক্তি দিছে, কেমন কারামত দিছে। গাউসে পাক কয় মা, তুমি যে মুসা জঙ্গির বাড়িতে গেছো তে তুমি খালি হাতে গেছলা না বড় হাতে গেছলা? কয় বাজান ফির মুর্শিদের বাড়ি কে কেউ খালি হাতে যায়? কয় তুমি কেমনে গেছো? কয় আমার সাধ্য অনুসারে আমি কিছু দুধ কলা রুটি ওনার জন্য নজরানা নিয়ে গেছলাম। তখন উনি উত্তর দিছে কি যে এবারও মেয়ে হইব। তখন শিশু গাউসে পাক কয় তাহলে তো তোমার যেই লাউহি কদুই, ঠিক না বেটি? তুমি যে দুধ কলা খাও এবার জিবরা লম্বা করছো, এবারে তো তোমার উত্তর দিছে উল্টা বই, তাহলে এই দুধ কলা রুটি খাওয়া তোমার লাভ হইছে নি? মহিলা কয় বাজান জিনিস দিয়ে লাইসন কিতা করতাম, গাউসে পাক করার আছে। সুবহানাল্লাহ, কন্যা কি করার আছে? কয় মা তুমি এখন এই ওই বাড়িতে এবার যাইবা, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমি যে তোমার শিখিয়ে দিছি এটা হইলাম গিয়ে আবার ওনারা কইতা না, সুবহানাল্লাহ কইতেন না, যে আমি যে তোমার শিখাইয়া দিছি এটা তুমি গোপন রাখতে হইবে, এটাকে হুজুরে কইতা না। কয় কিতা বাজান? কয় তুমি ওখান যাই হুজুরে গিয়া কইবা যে হুজুর আমার দুধ কলা রুটি ফেরত দিন। এই বেটি মনে হচ্ছে যে বাচ্চা মানুষ এবার বুঝুই আর কি, তার শিখাইবো কিতা? বেটি আমার গাউসে পাকের দমক মানে দিছে, কয় যাও মিয়া যে জিনিস দিয়ে লাইছে আমি এটা আবার কেমনি ফেরত চাই, ঠিক না বেটি? এক জিনিস দিয়ে লাইছে এটা এটা কি আবার ফেরত চাইবো কেমনে? আমার গাউসে পাক কয় মাগো সাহস করে যদি তুমি বলতে পারো তোমার ক্ষতি হবে না, মা তুমি সাহস করে যদি একবার বলতে পারো তোমার জন্য ভালো হবে। একবার দুইবার তিনবার বলার পরে আমার গাউসে পাক আমার গাউসে পাকের কথা শুনিনা মা দক্ষিণী ভাবল যে আমার কপালও তো এমনি দুঃখের সীমা নাই, কথা কোন ঠিক না বেটি? যে আসুই কিতা যাইবুই কিতা যাক যে আসে পড়া তো আমার তো এমনি দুঃখ, বাচ্চা মানুষ যদি শিখাইছে তখন সাহস করে গা কই দিব। আমার গাউসে পাকের কথা শুনিনা মা আবার মুসা জঙ্গির বাড়িতে ঢুইকা গো, ডাক দিয়া বলতেছে হুজুর। মুসা জঙ্গি ওখানে আবার কেড়ে ডাক দিল, ডাক দিয়া দেহে চাইয়া দেহে যে ওই মহিলা তো আগের মহিলা, কিতা গো তুমি আবার আইসো? কয় আমি আইসিটি হই কিতা, আমার দুধ কলার উঠলেন ফেরত দিন। মুসা জঙ্গি মারছে আসি কারিটে পাগল করতেছে, কয় কেন? কয় কোনো কেন উনো নাই, আমার যত কাম হইছে না বাজার আমি খাওয়াইতাম না জিনিস সামনে, আমার জিনিস আমার ফেরত দিলেন। মুসা জঙ্গি তখন ভাবলেন নিশ্চয়ই তারে কেউ শিখাইয়া দিছে, নাইলে তো এই মহিলা এইভাবে বলার কথা না। ডাক দিয়া মুসা জঙ্গি বললেন মারে তোমারে কে বইলা দিছে দুধ কলা রুটি ফিরত চাওয়ার কথা? এটা কইতাম না কারণ গাউসে পাক তো না কইরা দিছে, ঠিক না বেটি? কয়টা কইতাম না। তখন মুসা জঙ্গি বলছেন যদি না কো তোমার জিনিসও ফিরত পাইতা না। কয় না হুজুর আমি এটা কইতাম না, আমার যেহেতু কাম হইছে না আমি আপনার খাওয়াইতাম না আমার জিনিস ফিরত দিলাই। মুসা জঙ্গি কয় না বলো তোমাকে কে শিখাই দিছে? কয় আমি পারবো না। একবার দুইবার তিনবার বলার পরে চতুর্থবারের বেলায় আল্লাহর ওলী মুসা জঙ্গি ওই মহিলা মাকে একটা ধমক দিয়ে বললেন এ মহিলা বলো তোমাকে কে বলছে দুধ কলা রুটি ফিরত চাওয়ার কথা? ওই মহিলা মানুষ তো যখন একবার দুইবার তিনবার ধরে আল্লাহর ওলী যখন ধমক মারছে ইবিডি কাঁপতে কাঁপতে শেষ ডরাই গেছি গা ডরাইয়া কয় আর গোপন না রেখা
হুজুর ওই যে সামনের মজে মাঠে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে ওই বাচ্চাটা আমারে শিখাইয়া দিছে দুধ কলা রুটি ফিরত চাওয়ার কথা এবার মুসা জঙ্গি খেলার মাঠে তাকায় তাকাইয়া দেখে গো ওই শিশু তো আর কেউ না আপন সন্তান আব্দুল কাদের জিলানি আরো জোরে কন্না আল্লাহু আকবার বন্ধুরে বন্ধু মুসা জঙ্গি খেলার মাঠে তাকায়া দেখে আপন সন্তান আব্দুল কাদের জিলানি মুসা জঙ্গি কয় ও তাইন বুঝি কাম করছে ডাক দিছে ওরে আব্দুল কাদের ডাক শুনে গাউসেবা কয় বেটি কোন দরবারে বাইদগা লাগাইছে আব্বা তো আমার খেলার টাইম এই টাইমে ডাকে না আমারে মুসা জঙ্গি ডাক দিলেন ওরে আব্দুল কাদের গাউসে বাগ বাবার ডাকটা শুইনা লাভবাইক বইলা বাবার কদমে আইসা হাজির সন্তান বাবার কদমে হাজির এবার মুসা জঙ্গি ডাক দিয়ে বললেন এ আব্দুল কাদের তুমি কি ওই মহিলারে শিখাইয়া দিছো যে দুধ কলা রুটি ফিরত চাওয়ার কথা গাউসে বাগ কই বেটি যে কইছিলাম কইতো না আবার হয়ে গেছে এবার মুসা জঙ্গি বললেন আব্দুল কাদের তুমি কি ওই মহিলাকে দুধ কলা রুটি ফিরত চাওয়ার কথা বলেছো আমার গাউসে পাক সত্য বলবে না মিথ্যা বলবে গাউসে পাক কয় জি বাবা আমি বলেছি সত্য কথা বলার সঙ্গে সঙ্গে আবু সালে মুসা জঙ্গি আমার গাউসে পাকের গালের মধ্যে হাত উঠাইয়া ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন দেখছেন নি প্রেমের খেলা কেমনে আচ্ছা বাজান বাবা সন্তানের গালে থাপ্পড় দিছে কোনো অসুবিধা আছে না গাউসে পাক বাবার থাপ্পড় খাইয়া ডাক দেয়া কই বাবা গো আপনি আমার জন্মদাতা আমি আপনার সন্তান আমি আপনার সন্তান আপনি জন্মদাতা একটা নয় হাজারটা থাপ্পড় দেওয়ার অধিকার আপনাকে আল্লাহ দান করছে যেহেতু আপনি আমার পিতা আপনি আমার জন্মদাতা একটা নয় হাজারটা থাপ্পড় আমার গালে আপনি দিতে পারেন কিন্তু বাবা আপনি এই মুহূর্তে আমি আব্দুল কাদিরের গালের মধ্যে যেই থাপ্পড় দিছেন আমার আল্লাহ ওই থাপ্পড়ের পুরস্কার হিসেবে ওই মহিলা মায়ের ছয়টা কন্যা সন্তানকে পুরুষ লিঙ্গ দান কইরা দিছে বাবা গো শুধু তাই নয় এই থাপ্পড়টা দেওয়ার কারণে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা এবার ওই মায়ের গর্ভে যে সন্তানটা ছিল ওই সন্তানটারও আল্লাহ পুরুষ লিঙ্গ দান কইরা দিছে দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কষ্ট হচ্ছে আমি ভাবছিলাম আজকে মনে হয় আলিপুরের মাহফিলে কোনো হরতাল আছে কারণ একটা স্লোগান ওই পর্যন্ত কেউ ইমানে জজবাই দিছে না ওহন দেখা যায় পিছনে আমার ইমাম সাহেব বুঝরে অতকানে হরতাল অবরোধ সব ক্লিয়ার করছে ঠিক না বেঠে নাইলে আজকান ভাবছিলাম যে মাহফিলটা যেন একটু মরা মরা ভাব লাগতেছে ইমানদারদের স্পিরিট কম লাগতেছে এখন দেখা গেছে না ইমানদার অতকানে ঘুম থেকে জাগছে ঠিক না বেঠে বাবাজির আমার গাউসে পাকের প্রেমের কথা প্রেমিকরা যখন শুনে ইমানের জজবা তো অটোমেটিকলি বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার গাউসে পাক ডাক দিয়া কয় বাবা একটা থাপ্পড় আপনি সন্তানের গালে দেওয়াতে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে মা দুকিনীর সাতটা কন্যা সন্তানরে পুরুষ লিঙ্গ দান করছে যদি আর একটা থাপ্পড় আমার গালে এখন দেন বাবা গো আমার আল্লাহ আজকের পর থেকে বাগদাদের জমিনে আর কোনো নারী শিশু জন্ম দিবে না একটা দিছেন এটাতে সাতটা পুরুষ গেছে আর আরেকটা দিলে হাল্লা বাগদাদ আর নারী সন্তান দিতই না কারামতুল আউলিয়া হাক্কুন আউলিয়াদের কারামত সত্য ঠিক না বেঠে বাবাজির আমার বন্ধুরা আমার দেখেন আমার গাউসে পাক তিনি কত ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা দান করছেন যে বাবার সাথে বিয়াদবি না করে বরং বাবার সরহাইয়া মহিলার উপকার করে দিছে কথা বলেন ঠিক না বেঠে
আমার বাবা জিরা বন্ধুরা, তাহলে ওই গাউসে পাকের পক্ষের থাকা দরকার আছে না নাই? আজকে অনেকে গাউসে পাকরে আব্দুল কাদের জিলানি, গাউসে পাকরে গাউসে পাক বলতে গেলে তাদের অনেকের আঘাত লাগে, কষ্ট লাগে। বাবা জিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা কি সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? দেখেন গাউসে পাক তিনি কতটুকু ক্ষমতা অর্জন করেছেন মালিকের দরবার থেকে। কাসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি বলতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ। সুবহানাল্লাহ কন্যা, কাসিদায়ে গাউসিয়া শরীফ যারা পড়েন আপনারা দেখবেন এটার মধ্যে এই ছন্দটা আছে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাকার দালাতি আলা হুকমে তেসালি। আমার গাউসে পাক বলতেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ। সুবহানাল্লাহ, কোন মাদ্রাসার ভাইরা বুঝেন, জমার বহু বচন জামআ, জমা হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে জামআ। গাউসে পাক বলেন, আমি শুধু একটা জগতে নয়, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ আছে, একটা জগৎ নয়, এই দুনিয়া একটা জগৎ, কবর একটা জগৎ, হাসর একটা জগৎ, মিজান একটা জগৎ, কথা কোন ঠিক না বেঠিক, ফুলসিরাত একটা জগৎ। বাবা জিরা আমার, গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদির যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, কা খারদালাতি আলা হুকমেত তেসাল, তেসাল শব্দের তো হাতের তালু, কা খারদালাতি আলা হুকমেত তেসালি, আমি আব্দুল কাদিরের হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য একটা সরিষার দানা নিয়ে দেখি। গাউসে পাক বড় না নবীজি বড়? আরে মিয়া ডরান কেরে, নবীজির কদম মুবারকের দুলার 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 সমান তো গাউসে পাক না। নবীজির একটা আদনা গোলাম যদি হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সরিষার দানার নিয়ে দেখেন, আমার নবীজির শানের কোনো তুলনা আছে? তুলনা হয়? শুধু তাই নয়, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আরো বলতেছেন যে দুনিয়ার মানুষগুলা আমি আব্দুল কাদিরের কাছে একটা কাচের বোতলের মতন, কাচের বোতলের ভিতরে জিনিস রাখলে বাহির থেকে যেরকম দেখা যায় ভিতর থেকেও দেখা যায়, ঠিক না বেঠিক? গাউসে পাক বলেন, আল্লাহ তাআলা আমি আব্দুল কাদিরের মুখে শরীয়তের একটা তালা মাইরা দিছেন, শরীয়তের তালা ফিট করার কারণে আমি আব্দুল কাদিরের জবান দিয়ে আমি বলি না, নাইলে শরীয়তের তালা আমার মুখের মধ্যে না থাকলে মানুষের বাহিরে ভিতরে কি আছে আমি আব্দুল কাদির কারামতি শক্তির বলে সেটা বইলা দিতে পারতাম, আল্লাহ সেই ক্ষমতা আমাকে দান করছে। আমরা এই গাউসে পাকের গোলামি করি এই রবিউল সানি, এটা ফাতেহা ইয়াজদহমের মাস, গাউসে পাকের বেলাদতের মাস, এই গিয়ারবি শরীফ গাউসে পাককে দান করেছেন আমার নবীজি। কেন দান করছেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি ঈদে মিলাদুন্নবী পালন করতেন, জশ্নে জুলুস তিনি পালন করতেন, আমার নবীজির ঈদে মিলাদুন্নবীকে খুব জাঁকজমকভাবে পালন করার কারণে নবী বলছেন, আব্দুল কাদির আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করে দিলাম। সুবহানাল্লাহ, কোন এই জন্য প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত দেখবেন অনেক খানকা শরীফে, অনেক মসজিদে, অনেক মহল্লায় গাউসে পাকের স্মরণে গিয়ারবি শরীফ পালন হয়। গিয়ারো এটা উর্দু শব্দ, বাংলাতে বলা হয় আমরা যেটাকে একাদশ বলি বা এগারো বলি, এটাকে উর্দুতে বলা হয় গিয়ারবি, এটা ফার্সি এবং উর্দু শব্দ, গিয়ারবি এটা উর্দু এবং ফার্সি শব্দ। বাবা জিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন গাউসে পাকের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করেন, পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যেন আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আমার